আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কীভাবে বিতরের নামাজ আদায় করতে হয়। অনেকে আমরা বিতরের নামাজ পড়তে গিয়ে ভুল করে ফেলি, এই জন্য আমি চাচ্ছি যে প্র্যাকটিক্যালভাবে কী কী সুরার মাধ্যমে আপনি বিতরের নামাজ পড়বেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, আমরা অনেকে নিয়ত করে থাকি, নিয়ত নিয়ে অনেকে আমরা বাড়াবাড়িও করে থাকি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছি। কেউ কেউ বলেন যে আরবিতে নিয়ত করতে হবে, আবার কেউ বলেন বাংলাতে করতে হবে। এখন বিষয়টি, নিয়তের বিষয়টি হচ্ছে আপনার অন্তরে যেটা চাই সেটা হচ্ছে নিয়ত, আর নিয়ত ফিল কল, অন্তরে ইচ্ছাটাকে নিয়ত বলা হয়। আপনি কী জন্য ওযু করেছেন, কী জন্য দাঁড়িয়েছেন, কোন নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, এটা কিন্তু অবশ্যই আপনার মনে মনে জানা আছে, তখনই নিয়তটা হয়ে গিয়েছে। তারপরেও যদি আপনারা বলতে চান বলতে পারবেন, যদি আপনি এমনটি কনফার্ম হতে পারেন যে আরবিতে নিয়ত করলে আমার ভুল হবে না, সহি শুদ্ধভাবে আমি আরবিতে নিয়ত করতে পারবো, সেই ক্ষেত্রে আপনারা আরবি নিয়তটা বলতে পারেন। আর যদি এমনটি হয় যে না, আরবি বলতে গেলে আপনার ভুল হবে, শাব্দিক উচ্চারণের সমস্যা হবে, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য বাংলাতে নিয়ত করাটাই উত্তম। আর নিয়তটা হচ্ছে মানুষের অন্তরের বিষয়, যেহেতু আল্লাহ তাআলা সব ভাষার নিয়তই বুঝবেন, এই জন্য আমি চাচ্ছি যে আপনারা বাংলাতেই নিয়ত করবেন, সহজভাবে এইভাবে নিয়ত করবেন। আমি 3 রাকাত বিতরের নামাজের নিয়ত করিতেছি এ বলে তাকবীর বেলে হাত বেড়ে দিবেন। তো চলুন আমরা এবার সরাসরি প্র্যাকটিক্যালভাবে নামাজের মাধ্যমে দেখে নেই কীভাবে বিতরের নামাজ আদায় করতে হয়। বন্ধুরা, প্রথমে আপনাকে উত্তমরূপে ওযু করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যেতে হবে। যদি জায়নামাজ থেকে জায়নামাজ নিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, জায়নামাজের নিয়তটা আপনি এভাবে পড়বেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি জায়নামাজের নিয়তটা আপনাদের জানা থাকে এভাবে আপনারা পাঠ করে নেবেন, আর যদি না জানেন না পড়লে কোনো সমস্যা হবে না। তাহলে ঈশার নামাজ শেষ করে 2 রেকাত সুন্নত পড়ে আপনারা এবার 3 রেকাত বেতরের জন্য নিয়ত করে নিলেন। আমি বেতের নামাজের নিয়ত করে দিচ্ছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر، اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نغفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي وإليك نسعى ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا
ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে আপনারা সহি শুদ্ধভাবে শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে খুশু খুশুর সাথে তিন রেকাত বিতরের নামাজ আদায় করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।